আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে শেয়ার করবো আমার খুব পছন্দের দুইটা ফাউন্টেন পেন আপনাদের সাথে। সো আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি দুইটা ফাউন্টেন পেন রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে একটা প্যাকেটের ভিতর যে পেনটা আছে সেটা হচ্ছে ফেভার কাস্টেল, আর পাশে যেটা আছে সেটা হচ্ছে পাইলট ভি পেন। ঠিক আছে, সো আমরা এই দুইটা ডিটেলসে যাব এবং কোথায় পাবেন এবং কত দাম সব কিছু আমি বলে দিব। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে ফেভার কাস্টেল। সো ওরা এরকম একটা কাগজের বক্সের মধ্যে দিবে এবং একটা ট্রান্সপারেন্টের মতো থাকবে যে আপনারা দেখতে পারবেন ভিতরে পেনটা। সো এটা আমি ওপেন করে নিচ্ছি। গ্রিপ ফাউন্টেন পেন 2010 and 2011 দুইটা এডিশন আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর আমি যেটা নিয়েছি এটা এটা হলো 2010 এডিশন ফেভার কাস্টেল গ্রিপ, আর এটা হচ্ছে ব্লু। আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফেভার কাস্টেলের পেন। সো আমাদের সবার জন্য অনেক পছন্দের হবে, আমাদের অনেক পছন্দের একটা ব্র্যান্ড হচ্ছে কি ফেভার কাস্টেল। সো এই দেখুন, এই হচ্ছে কি পেনের বডিটা, এই হচ্ছে কি ক্যাপটা, আর ক্লিপটা দেখতে পাচ্ছেন যথেষ্ট টাইট ফিট। সো এটা ক্যারি করার জন্য খুব ভালো হবে আর খুব স্মার্ট লুকিং। এটার কিন্তু অনেকগুলো কালার আছে, লাইক ব্ল্যাক, টারকোয়েস্ট, ব্লু। এই দেখুন, এটা হচ্ছে কি মিডিয়াম নিব, ফেভার কাস্টেল গ্রিপ মিডিয়াম নিব। সো এই যে দেখুন নিবটা, এটা খুবই সুন্দর একটা কলম। এটার সাথেও কিন্তু রিফিল আছে, আমরা সেটা রিফিলটা সেট করে আপনাদেরকে লিখে দেখাবো যেটা কেমন লিখে। তো এই যে দেখুন রিফিলটা এরকম ভিতরেই। তো আমি রিফিলটা ফিক্স করছি, আপনাদেরকে একটু ঝটপট দেখিয়ে দিব কারণ এটার পরে দেখাবো পাইলটটা। সো এই যে দেখুন, এই হচ্ছে রিফিলটা। এই রিফিলটা আই গেস ব্লু কালার হবে, হার্ডলি প্রেস করে নিতে হবে। সো ভিউয়ার্স, রিফিলটা আমি সেট করে নিয়েছি, এখন হচ্ছে গিয়ে কালিটা চলে আসবে। ফার্স্টে যে কোনো পেনে রিফিল করার সময় কালিটা আসতে 1-2 সেকেন্ড সময় নেয়, তারপর কিন্তু চলে আসে আর কখনোই প্রবলেম করে না। এই যে দেখুন চলে এসেছে। সো ওয়াও, আমার কাছে মনে হচ্ছে যে ফেভার কাস্টেলের যে রিফিলটা দিয়েছে এটার কালারটা খুবই সুন্দর, খুবই ডার্ক ব্লু, শাইনি, রিয়েলি নাইস। সো আমরা এখন লিখে দেখব। এই যে দেখুন আমি এখন লিখছি ফেভার কাস্টেল গ্রিপ ফাউন্টেন পেনটা দিয়ে। এটা যথেষ্ট স্মুথ লিখে, সো ভিউয়ার্স এই কলমটার নাম হচ্ছে গিয়ে ফেভার কাস্টেল গ্রিপ 2010 ফাউন্টেন পেন। এটার প্রাইস হচ্ছে 2250 টাকা, আর এই কলমটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ফেসবুক পেজ পেন গ্যালাক্সি বিডিতে। ঠিক আছে, সো ফেভার কাস্টেলের কলম আমি আর কোথাও খুব একটা মনে হয় না অ্যাভেলেবেল পাবেন, বাট পেন গ্যালাক্সি বিডিতে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে, খুব ভালো একটা কলম পেয়ে যাবেন। আর ফাউন্টেন পেন, আর এটা কালারটাও খুব সুন্দর, এটা খুবই স্মুথলি লেখে। সো আপনারা হচ্ছে কি এটা রেগুলার ইউজের জন্য লিখতে পারেন, যারা লেখালেখির খুব বেশি অভ্যাস আছে তাদের এটা এভরিডে ক্যারি হতে পারে, অফিসে নিতে পারেন, খুবই স্মার্ট লুকিং, ইউনিভার্সিটিতে নিতে পারেন, অফিস, ইউনিভার্সিটি সব জায়গার জন্য খুব ভালো হবে, কর্পোরেট। সো আই থিঙ্ক এটা খুব ভালো, এবং এটা কিন্তু গিফট করার মতো একটা পেন, আপনারা চাইলে এটা গিফটও করতে পারেন। দিস ইজ এ ভেরি গুড, একটা খুব ভালো একটা ব্র্যান্ডের খুব ভালো ভালো একটা পেন। সো ওকে ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি শেষ করার আগে দেখিয়ে দিচ্ছি হোলসেল ক্লাব থেকে নেওয়া আমার পাইলট ভি পেনটা। এর আগে যেটা ফেভার কাস্টেল দেখিয়েছি সেটা কিন্তু ভালো প্রাইস দিয়ে, যারা কিনা হচ্ছে গিয়ে বাজেট কম আছে তারা কিন্তু এটা নিতে ট্রাই করে নিতে পারেন। সো এটা দিয়ে একটু লিখে দেখাই। এটাও কিন্তু খুব ভালো লিখে। সো আমি মনে করবো যারা ফাউন্টেন পেন বিগিনার্স আছেন তারা কিন্তু এই পেনটা ট্রাই করতে পারেন। এটা হলো গিয়ে পাইলট ভি পেন, এটা পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্ক হোলসেল ক্লাবে 95 টাকা থেকে 100 টাকার মধ্যে হবে। সো যারা কিনা একদমই নতুন ফাউন্টেন পেন ব্যবহার করতে চাচ্ছেন বা করছেন তাদের জন্য এটা ভালো, মাত্র 95 টাকায় আপনারা পাইলটের মতো একটা ভালো ব্র্যান্ডের একটা ভালো একটা
প্যান্ট পেয়ে যাবেন। আর যেটা দেখিয়েছি ফাওয়ার কাস্টেল, তারা হচ্ছে যারা রেগুলারলি ইউজ করেন ফাউন্টেন পেন, তাদের জন্য হলো অবশ্যই ফাওয়ার কাস্টেলটাই আমি মনে করি সবচেয়ে ভালো। আমার আজকের ভিডিও, আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ফাওয়ার কাস্টেল ফাউন্টেন পেন গ্রিপ অ্যান্ড পাইলট ভি পেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগছে। সবার সাথে দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।